ইয়াসের ফর্ম বিলিকে কেন্দ্র করে রামনগর জুড়ে শুরু হয়েছে বিতর্ক। গত 26 মে ফর্ম দেওয়ার শেষ তারিখ ছিল। ইতিমধ্যে অনেকে টাকাও পেয়ে গিয়েছেন, কিন্তু এমন অবস্থায় রামনগর এক ব্লকের তালগাছড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ফের ইয়াসের ক্ষতিপূরণের ফর্ম বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। বুধবার এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ওই ফর্ম ব্লক অফিসে জমা করতে এসেছিলেন, সেই সময় ঘটনাটি সকলের জানতে পারেন। এলাকার বাসিন্দাদের দাবি, যারা ফর্ম পূরণ করেও ক্ষতিপূরণ পাননি তারা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করেছিলেন, সেই সময় তাদের ওই ফর্ম ধরিয়ে দেওয়া হয়, বলা হয় পুনরায় আবেদন করতে। কিসের ফর্ম এটা? এখন কি ফর্ম জমা হচ্ছে? আপনার কে বলেছিল? বললেন যে আপনাদের ফর্ম জমা হচ্ছে, কিন্তু রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা দাস মহাপাত্র জানান, ফর্ম দেওয়ার কাজ অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে নতুন করে কিভাবে দেওয়া হলো তা খতিয়ে দেখবেন। দলের লোকরা যে দিচ্ছেন, আমি তার কাছে আমি শুনেছি, কিন্তু আমি জানি না। তবে আমাদের যেটা ইয়াস ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অলরেডি আমাদের আধিকারিকরা গিয়ে তদন্ত করে অলরেডি ক্ষয়ক্ষতির যেটা টাকা ওনারা পেয়ে গেছেন, কিন্তু আবার যারা নতুন করে ফর্ম দিচ্ছেন সেটা আমার মনে হয় অবৈধ ফর্ম, সেই ফর্ম আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা কেউ জানি না। এমন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, ইয়াসের ক্ষতিপূরণের নামে ব্যাপক হারে আর্থিক তছরুপি হচ্ছে এলাকায়, কিন্তু অনেকেই ক্ষতিপূরণ পাননি, ফলে তাদের শাসক দলের কাছে নতি স্বীকার করতে বলা হচ্ছে, তাহলে ক্ষতিপূরণ পাবেন তারা। এটা নিয়ে সমস্ত রাজনীতি খেলা হচ্ছে, এটা বন্ধ হওয়ার দরকার আছে। কারণ এটা যদি করে এবং কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কোনো, আমরা খবর নিয়ে দেখলাম এখন যে ফর্মগুলো বিলি হচ্ছে সেগুলো ভুয়া, সে ফর্মের নাকি কোনো কিছু হবে না, ডিএম স্যার না বলে দিয়েছে। তো ওগুলো এখানটা দেখা যাচ্ছে মানুষকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষকে, তুমি আমার কাছে নথি স্বীকার করো, তুমি আমার দলে আসো, তারপরে তোমাকে দাও, এই তো চলছে। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তালগাছি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ জানা, তিনি জানান তার দাবি গোটা ঘটনাই বিরোধীদের চক্রান্ত, এমন কোনো ফর্ম বিলি করা হয়নি। গত ইয়াস ঝড়ে আমাদের তালগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যারা ক্ষতিপূরণ পাননি বলে আজকে ব্লক অফিসে গিয়ে পঞ্চায়েত সমিতিতে গিয়ে ফর্ম নিয়ে জমা দেওয়ার চেষ্টা করছেন, জমা দিচ্ছেন, দিতে যাচ্ছেন। তাই ফর্মের ব্যাপারে আমি প্রধান বিশ্বজিৎ জানা তালগাছড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত, এ ব্যাপারে আমি কিছু জানি না বা আমরা সেইভাবে কোনো কিছু করিনি, কোনো কাউকে আবেদন করতেও বলিনি। যদি কেউ গিয়ে থাকেন সেটা আমরা তদন্ত করছি। তবে বুধবার যারা ফর্ম জমা দিলেন তাদের আবেদন আদৌ গ্রহণ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্য বল ব্যুরো।